গুড মর্নিং, এখন সকাল ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আর এই মুহূর্তে আমি কাউকে জিজ্ঞাসা করছি না যে আপনারা কেমন আছেন না আছেন, এই গরমে সবাই যে একটু খারাপ আছে সেটাই স্বাভাবিক ব্যাপার। আর গতকাল রাত্রিরে জানেন আমাদের এখানে 3 থেকে 4 বার লোডশেডিং হয়েছে। ঘুমের চোখে তো অতটা বুঝতে পারিনি, কিন্তু সকালবেলায় অনেক দেরি পর্যন্ত ঘুমাবো সেই উপায়ও নেই। আমাদের এই জানলাগুলো না সব কাচের জানলা, তাই সূর্যিমামা আকাশে আসলো কি না আসলো, রোদ জানলা দিয়ে ঢুকে যেন চোখে মুখে চাপড় মারতে শুরু করে দেয়, তাই বাধ্যতামূলক ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে। আর এখনো ভাবছেন জানলা কপাট কেন খুলিনি, রাত্রিবেলা যে এসি চলেছে তার জন্য ঘরটা একটুখানি ঠান্ডা অবস্থায় রয়েছে, তাই ঘরের যেটুকু কাজকর্ম রয়েছে ঠান্ডায় ঠান্ডায় সেরে ফেলি। বাইরের যত রকম কাজ আছে ওরে বাবারে, ঘেমে নিয়ে স্নান করে তো সেগুলো করতেই হবে, সেগুলোর কথা ভাবলেই যেন জ্বর চলে আসছে। আর 2-4 দিন অন্তর অন্তর যদি বিছানা চাদরটা গরমকালে পাল্টে দেওয়া যায় তাহলে পরিষ্কার বিছানা দেখলে দেখবেন গরমটাও কম লাগে আর ঘুমটাও যেন চটপট চলে আসে। তবে আমার ঘরে এখন বিছানার চাদরের একটুখানি অভাব লেগে গেছে, কারণ চৈত্র সেল থেকে যে 2-1টা বিছানার চাদর কিনি এবছরে সেটা কেনা হলো না। ঈদের কেনাকাটার ভিড় লেগে গেছে, শ্রীরামপুরে পা দেওয়া যাচ্ছে না। আর চৈত্র সেলের সময় এতটাই গরম পড়েছিল বাইরে বেরোতে ইচ্ছা করছিল না, সেই সব মিলিয়ে মিশিয়ে কাণ্ড হয়ে গেছে। কিন্তু এই যে বিছানার চাদরটা দেখছেন, আমাদের এখানে যে বিগ বাজার হয়েছিল সেইখান থেকে কিনেছিলাম পিওর কটনের একখানা বিছানার চাদর। আমার এত ভালো লাগে এরকম বিছানার চাদর, মনে হয় আমি মার্কেট ঘুরলেও পাবো না। যদি জানতাম বিগ বাজারটা এরকম দুম করে উঠে যাবে তাহলে তো আমি আরও 4-5খানা বিছানার চাদর কিনে রাখতে পারতাম। দেখবেন আমাদের এলাকায় যখন কোনো ব্যবসায়ী নতুন করে ব্যবসা নিয়ে আসে সেই ব্যবসায়ীকে সাহায্য করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের ওপরে। আমরা যত সেই ব্যবসায়ীর থেকে কেনাকাটা করব সেই ব্যবসায়ীর ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, আর সেখান থেকে যে ট্যাক্সটা সরকারের ঘরে পৌঁছাবে সেই ট্যাক্স থেকে দেশের উন্নয়ন হবে। তাই আমি চাই যে কোনো ব্যবসা নতুন করে এলাকাতে আসলে সেটা যেন টিকে থাকে আর আমরা যেন সেটাকে টিকিয়ে রাখতে পারি। সে মুদিখানাই বলুন খুচরো ব্যবসায়ী বলুন, সবার থেকে একটু একটু কেনাকাটা করা কিন্তু আমাদের উচিত। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, ভেজা মার্বেলের ওপরে দেখুন ফ্লোরিং বডিটাকে টান টান করে শুয়ে থাকলো, এতে ওর বুকের কাজটায় না একটুখানি ঘা ঘা হয়ে যাচ্ছে। ওষুধ লাগাচ্ছি বলছি তাও শুনছে না। এখানে আমার ঘর পুরো ঝকঝকে তকতকে হয়ে গেছে, বিকেলের কাজটা সকালে সেরে ফেললাম, ফ্লোরিং আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, মা তুমি আর কত কাজ করবে সকাল থেকে তো করেই যাচ্ছ। আর দেখুন বাড়ির যে কোনায় যতটুকু জায়গা পেয়েছি সেখানেই কিন্তু আমি স্টোরেজ বানিয়ে রেখে দিয়েছি, এই জন্য আমার ঘর দুয়ার এতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। এই জায়গাতে আমার যত কাঁচাকুচি পাপোশ কিংবা ছোটোখাটো জিনিস আমি রেখে দিই, যখন যেটা প্রয়োজন হয় বের করে পাতলাম, আজকে পাপোশগুলো পাল্টে দিতে হলো। আর যে সমস্ত নোংরা পাপোশগুলো রয়েছে সেগুলো এখন আমি বাইরের কলে কাস্তে নিয়ে যাব, সুজাতা রানী এখনও পর্যন্ত আসেনি, তার কাজ যতক্ষণ না হবে ততক্ষণ আমি বাইরের কলপারে গিয়ে কাছাকাছি কিংবা কোনো কাজকর্ম করতে পারবো না। আসলে গরমটাও তো মারাত্মক পড়েছে, সেই কারণেই হয়তো কাজে আসতে দেরি করছে। সে যাই হোক, তার দেরি করে আসা না আসাতে আমার কিছু যাচ্ছে আসছে না, কারণ সকালবেলায় উঠেই যে রান্না শুরু করতে হবে সেই তারা তো নেই, তাহলে নয় বাসনপত্র খুঁজতে হতো যে এঁটো বাসন কী করে রান্না করব। এখন তো সবাই পান্তা ভাত খেয়ে নিচ্ছে, আর যতই বলি না কেন এত গরমের চোটে বাইরের রোদ এসে বিছানা পাটি সব পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। সারাদিনে যদি 2 থেকে 2.5 ঘন্টা জানলা কপাট খুলে না রাখতে পারি, বাইরের আলো বাতাস ঘরে না আসে, তাহলে দেখবেন কেমন একটা গুমোট ব্যাপার হয়ে যায়। এই যে আমি নিচের ঘর ঝাড় দিতে দিতে দেখি সুজাতা রানী চলে এসে সে বাসন নিয়ে চলে গেল। আর আপনাদের মধ্যে অনেকেই আমার মুখে সুজাতার নাম শুনে জিজ্ঞাসা করেন সুজাতাকে কেন দেখাই না, সুজাতাকে তো একবার দেখাতে পারি। দেখুন সুজাতাকে দেখে আপনাদের কোনো লাভ হবে না, তবে সুজাতার যে ক্ষতি হবে তার কারণটা হলো সুজাতার বাপের বাড়ির লোকেরা এখনো পর্যন্ত জানে না ও লোকের বাড়িতে কাজকর্ম করে। সেই কারণে আমি ওকে একদিন কথা দিয়েছিলাম যে যত যাই হয়ে যাক না কেন সুজাতা, আমি তোমার মুখ কাউকে দেখাবো না, তোমার বাপের বাড়ির লোক কোনো দিন জানতে পারবে না যে তুমি লোকের বাড়িতে কাজ করো, কারণ ওর বাপের বাড়ির তরফের অনেক মানুষ আমার ভিডিও কিন্তু দেখে। আর এই যে গ্লুকনডির বোতল দিয়ে যে আমি প্ল্যান্টারগুলো বানিয়েছিলাম সেগুলো জানলা থেকে খুলে ওইখানে রেখে দিয়েছি, রোদে পুরো ঝলসে যাচ্ছে। আর ওই ঝলসানো পাতার ওপর দিয়ে মাকড়সার জাল বাঁধছে, ছোটো ছোটো টিকটিকি হচ্ছে, ফ্লোরিংকে নিয়ে আমার ভীষণ ভয় লাগছে, কখন কোনটা যে মুখে দিয়ে বিপদ ঘটাবে। আর বিকেলের দিকে তো আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে যায়, তারপরে গা হাত পা ধুয়ে এসে চা নিয়ে বসছি, কিন্তু এখন রাত্রিবেলায় পান্তা ভাত খাওয়া হচ্ছে, পান্তা ভাতের সঙ্গে যে আলু ভাজতে হচ্ছে, তারপর বড়া ভাজতে হচ্ছে, সেটা তো রাত্রিবেলার দিকেই করতে হচ্ছে, তাতে রান্নাঘর আবার আগের মতনই অপরিষ্কার হয়ে থাকছে, তাতে সকালবেলায় যে একটা কিছু করে খাবো রান্নাঘর আর সেই অবস্থা।
অবস্থায় থাকছি না, তাই এখন সকালবেলায় ঠিক বিকেলবেলার মতন রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। আর রান্নাঘর পরিষ্কার করার জন্য এই হোমমেড ক্লিনারটা আমি ব্যবহার করি। এর মধ্যে রয়েছে ভিনিগার, জল আর লিকুইড ডিশওয়াশার একসঙ্গে মিশিয়ে এই স্প্রে বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছি। এত ভালো রান্নাঘর পরিষ্কার হয় আপনাদের কি বলবো, যে ছোটোখাটো পোকা মাকড় মাছি তারপরে পিঁপড়ে হওয়ার সম্ভাবনা থাকে গরমকালে সেটাও কিন্তু হবে না। এই ক্লিনারটা দিয়ে একবার রান্নাঘর পরিষ্কার করে দেখবেন। আর গ্যাসের ঝিক তো আমি কখনোই সুজাতাকে দিই না, এগুলো আমি নিজের হাতেই মেজে ঘষে নিই, কারণ কখন কি রান্না করব প্রয়োজন হবে এঠো বাসনের মধ্যে যদি পড়ে থাকে তখন রান্না করার যে ইচ্ছাটা সেটাই চলে যায়। এত সমস্ত কাজকর্ম করার পরে এমনিই আমার জল তেষ্টা পেয়ে গেছে, এখন এক মগ জল ধীরে সুস্থে খাবো, তারপরে কাজকর্ম করব। আর এখানে সুজাতা বাসনকোসন মেজে টেবিলের ওপরে রেখে দিচ্ছে। এবারে আমি বাইরের কলপারে গিয়ে যেটুকু কাজকর্ম করার করে ফেলতে পারবো। বললাম না আজকে ঘরের যে কটা ময়লা পাপোশ রয়েছে সব কটাকে একসঙ্গে বের করে নিয়েছি, এগুলোকে যদি কেচে কুচে শুকিয়ে রেখে দিতে পারি আবার যেদিন প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে পাততে পারবো। বর্ষাকালে তো এই পাপোশের কথা ভাবতেই পারি না, এই যে কাচ্ছি দেখছি আর মনে করছি হায় রে বর্ষাকাল, যখন তুমি আসবে তখন পায়ের নিচে যে কি দেব, মানে বরের প্যান্ট থেকে আরম্ভ করে নিজের নাইটি পুপুর গেঞ্জি সব কিছু যেন জায়গায় জায়গায় পেতে রেখে দিই। এবারে বলবেন মামন তুমি তো পাকা বাড়িতে বাস করো, তাহলে এত জল কোথা থেকে আসে? আমাদের যে সিঁড়ির জানলাগুলো রয়েছে সেই জানলাতে বৃষ্টির হ্যাচলা এসে সিঁড়ি বেয়ে এত হুড়মুড় করে জল ঢোকে মনে হয় ঘর বাড়ি পুরো ভাসিয়ে নিয়ে চলে যাবে, বর্ষাকালে এই একটা সমস্যা। এইবারে এই পাপোশগুলো কেচে কুচে যদি পাঁচিলের মধ্যে মেলে দিতে পারি মোটামুটি দু আড়াই ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, এত রোদ রয়েছে তো, কিন্তু দিতে পারবো না তো। বাইরের যে কুকুরগুলো রয়েছে তারা তো এই আশেপাশে শুয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা যদি টেনে নিয়ে চলে যায় কার বাড়িতে নিয়ে গিয়ে তুলবে, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাব। আর আমার এই পাপোশগুলো না ভীষণ ভালো, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, এত ভালো জল শুষে নেয় আর ফড়িংয়ের লোমের জন্য যা একটুখানি ময়লাপাতি বোঝা যায়। সে যাই হোক, এগুলোকে এখন ব্যালকনির জানলাতে মেলে দেবো, এখানেও শুকিয়ে যাবে কিন্তু ওই দু আড়াই ঘন্টার বদলে ২৪ ঘন্টা সময় নিয়ে নেবে, এই যা তফাত। আর দেখুন একটা রক্তকরবীর গাছ না হলেও এক সপ্তাহ যাবৎ এনে রেখে দিয়েছি, সেটাকে আর নতুন টপ দিতেই পাচ্ছি না, দেখি কবে ব্যবস্থা করতে পারি। এখানে পুপু টিউশন থেকে চলে এসছে, ওকে একখানা সঙ্গে সঙ্গে ডাব কেটে দিলাম, আর ডাবের দিকে দেখুন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এরপরে আমার হাতের দিকে তাকাচ্ছে, মা আমি কি ডাব পাবো না? পাবো না তাহলে ডাব? পুপু ডাবটা খাওয়ার পরে অল্প একটুখানি জল ওর জন্য রাখবে, ওটা খেয়েই ওর শান্তি। আর এখানে ইন্দ্রবাবু খেয়ে অফিসে বেরোবে, তার জন্য পান্তা ভাত আর আলু ভাজা রেডি করে নিয়েছি। আর দেখুন বড় হাঁড়ির এক হাঁড়ি ভাত আমি বসিয়ে রেখে দিয়েছি, কারণ এখন তিন বেলায় ভাত খাওয়া হচ্ছে, এই গরমে রুটি খাওয়াটা অসম্ভব। আর ভাজবো বড়া, এই বড়ার মধ্যে কী কী আছে বলুন তো, পেঁয়াজ, তারপরে মটর ডাল, মটর ডাল কিছু গোটা দিয়েছি কিছু বেটে দিয়েছি, লঙ্কা কুচি আদা কুচি। গুড মর্নিং সুপ্রভাত, এখন ঘড়ির কাঁটা ১১:৩৭ দিকে আর আজকের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সবে ১১:৩০ বাজে তাতেই এত ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে, আরও তো দিন বাড়বে, সূর্য দেবতা মাথার উপরে উঠবে তখন তো পুড়িয়ে সব ছারখার হয়ে যাবে। আর এই গরমে রান্নাঘর থেকে নিজের শরীরটাকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে ঘরের লোকের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেবেন যে এই গরমে হাবিজাবি খাওয়ার দরকার নেই, খেলেই পেট খারাপ হবে শরীর খারাপ হবে, তাহলে আপনিও বাঁচবেন ঘরের লোকেরও পেট বাঁচবে। আজকে আমি কি রান্না করেছি দেখুন, এই গরমে একেবারে উপযুক্ত খাবার, এখানে আলু সেদ্ধ লঙ্কা ভাজা দিয়ে রেডি করে রেখে দিয়েছি, পরে চটকে পটকে মাখবো, কারণ এত তাড়াতাড়ি মেখে রাখলে না সেই ১:৩টা ২টোর সময় খাবো পচে উঠতে পারে, যা গরম পড়েছে। আর এখানে রয়েছে বড়া ভাজা, কাল রাতেও আমরা জল ঢালা ভাত খেয়েছিলাম তার জন্য বড়া ভেজেছি, ওখান থেকে একটুখানি ব্যাটার বেঁচে গেছিলো সেটারই গতি করেছি। আর এখানে অল্প একটুখানি আলু ভাজা পুপুকে বাঁচিয়ে রাখতে বলেছি, এর মধ্যে একটুখানি মুড়ি মিশিয়ে আমি সকালে খাবারটা খাবো। আর এখানে হচ্ছে টকের ডাল, এ মা টকের ডাল ফুটতে ফুটতে তো একদম ঘন হয়ে গেল গো, যাই হোক বন্ধ করে দিই। আর এই হলো তিন বেলার ভাত, আজকে দুপুরে খাবো রাতে খাবো, বেঁচে গেলে কালকে সকালে পান্তা ভাত খেয়ে ইন্দ্র বেরোবে বলে দিয়ে গেছে। আমাদের ঘরে না গরম খাবার কেউ খুব একটা পছন্দ করে না, আমি যা গরম 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 করে চিৎকার করি, গরম খাবার হলে না আমার অমৃত সমান লাগে। আর ইন্দ্রকে যদি গরম খাবার দেওয়া হয় কনকনে শীতেও ভাতের মধ্যে জল ঢেলে তারপরে খাবে। আর আজকে সকাল থেকে উঠে বাইরের অনেক কাজ সেরেছি, তো বাইরের কাজ সারা মানেই অনেক শক্তি ক্ষয় হয়ে যাওয়া, ভেবেছিলাম চা খাবো কিন্তু এই গরমে চা খাওয়া, আবার চা না খেলে যে দুখানা বিস্কুট জল দিয়ে খাবো সেটা আমি খেতে পারি না, চায়ের মধ্যে ডুবিয়ে যা দুখানা বিস্কুট পেটে যায় সেটা যেহেতু যায়নি
অল্প একটুখানি মুড়ি আর আলু ভাজা নিয়ে নিয়েছি, এটা আপাতত খাই, 1:30-2টার সময় আবার খেয়ে নেবো ভাত। আমি আলু ভাজা, হ্যাঁ কুকুকে দিয়েছিলাম, পান্তা ভাতের সঙ্গে আলু ভাজাটা আমার জন্য একটু বাঁচিয়ে রেখেছে। এখন সময় 2:41, ইন্দ্র এই মাত্র বাড়িতে ফিরলো, আর বাইরের তাপমাত্রাটা খালি দেখুন, 42 ডিগ্রি। এবছরে ওয়েস্ট বেঙ্গলের তাপমাত্রা দিল্লিকে হার মানিয়ে দেবে। আর ইন্দ্র বাড়িতে আসার পথে এই যে হালখা তার মিষ্টি নিয়ে এসছে, যারা যারা পয়লা বৈশাখে ইন্দ্রকে দিতে পারেনি তারা এখন গচিয়ে গচিয়ে দিচ্ছে, কিছুটা অফিসের ছেলেপুলেদের জন্য রাখছে, আর 2-1টা প্যাকেট বাড়িতে আসছে। মিষ্টির প্যাকেটের সঙ্গে এই ব্যাগটা এসছে, সঙ্গে একখানা ক্যালেন্ডার। এখনো পর্যন্ত কোনো ক্যালেন্ডার খুলে দেখতে পারলাম না, কিসে কোন দেবতার ছবি রয়েছে। আর একে দেখুন, এসি চলছে, এই ঘর ছেড়ে আর কোথাও যাবে না। এবারে ইন্দ্রর মুখ চোখ একবার দেখিয়ে আসি, ঘরে বসে তো আর বাইরের তাপমাত্রাটা ঠিক টের পাচ্ছি না, শুধু রান্না করতে গিয়ে উ আ বাবারে কি গরম, পুড়ে মরবো নাকি এরকম করলাম। আর এই মানুষটাকে দেখুন, সারাদিন এদিক ওদিক ঘুরে ঘাড়ে কাজকর্ম করতে হচ্ছে তাদের, সবাইকে ছুটি দিয়ে দেওয়া উচিত জানো। গুড ইভিনিং, এখন 7:30 মতো বাজে, যতই বলি না কেন সন্ধেবেলার সব কাজ আমি সকালবেলায় সেরে রেখে দিয়েছি, তাই সন্ধেবেলায় শুধু বসে বসে টিভি দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আমি কাজের থেকে যতই দূরে পালাই না কেন কাজ আমার পেছনে ঠিক ছুটবে। এখন ফ্রিজ ঘেটে বের করছি কোন কোন সবজিপাতিগুলো জীবিত রয়েছে আর কোন কোন সবজিপাতি মৃত, গলা পচা হয়ে গেছে, সেগুলোকে বাদ দেবো, আর যেগুলো বেঁচে রয়েছে সেগুলোকে আবার জায়গা মতো তুলে ফ্রিজের মধ্যে তুলে রেখে দেবো, নাহলে এই পচা গলা সবজির মধ্যে যে কটা ভালো সবজি রয়েছে সেগুলো দুদিন পরে পচে গোবর হয়ে যাবে। আর এই যে খবরের কাগজটা দেখুন, পুরো ভিজে গেছে। এর আগের দিন ইন্দ্র টমেটো এনেছিল, আমার ভয়ে সেই টমেটোগুলো এত নিচের দিকে রেখেছে সেগুলো আর আমার চোখেই পড়েনি, রান্নাও হয়নি। দেখুন টমেটো চাপে ফেটে গিয়ে একদম পুরো সব কটা জিনিসকে পচিয়ে গলিয়ে রেখে দিয়েছে। এই খবরের কাগজটা পাল্টে আর একটা নতুন খবরের কাগজ দেবো, তারপরে আধা মরা অথচ পরের দিন খাওয়া যাবে সেই সমস্ত সবজিগুলো জায়গা মতো তুলে রাখতে হবে। এবারে আপনারা বলবেন, মামন তোমাকে ইন্দ্রদা কেন ভয় পায়, ইন্দ্রদা একটা সবজি থাকতে থাকতে আবার সেই সবজি যখন নিয়ে চলে আসে তখন আমি একটুখানি মাথা গরম করে ফেলি কিংবা চেঁচামেচি করে ফেলি, সেই কারণে দিশা না পেয়ে সবজিগুলো কোথায় কিভাবে রাখবে ও ঠিক করতে পারে না, তাই জন্য এমনভাবে রেখেছে সবজিগুলো পচেই উঠেছে। আর নেটের ব্যাগগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, পরের দিন সবজি বাজার আসলে আমার তুলতে সুবিধা হবে। আর গ্যাসের ওপরে 2 গামলা গরম জল বসিয়ে দিয়েছি, যে কটা বিছানার চাদর কাচবো বলে ভেবে রেখে দিয়েছি ওয়াশিং মেশিনেই কাচবো, সেগুলোকে যদি 2-2.5 ঘন্টা আগে গরম জলে নির্মা ফেলে ভিজিয়ে রেখে দিই না, তাহলে এর ভেতরে যে আলগা ময়লা, আলগা না চেপে বসে থাকা ময়লা কিংবা তেলচিটে ব্যাপারটা, সেটা অনেকটা আলগা হয়ে যায়। ওয়াশিং মেশিনে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন একদম ঝকঝকে তকতকে, কেউ বুঝতেই পারবে না এই সমস্ত জিনিস ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, খাটনি করে হাতে কেচেছেন এইরকমই মনে হবে। আর এই গরমকালে যত জলের কাজ আমাকে দাও না কেন আমি সেই কাজ থেকে কিছুতেই পিছু পা হই না, আমার ভীষণ ভালো লাগে জলের কাজ করতে। যদিও এই গরম জলের মধ্যে ভেজাচ্ছি, তখন একটুখানি কষ্ট হচ্ছিল, হাতে ছ্যাঁকা লাগছিল, ট্যাঙ্কের জল এখন এতটাই গরম রয়েছে আমার আলাদা করে জল ফোটানোর কোনো দরকারই ছিল না, শুধুমুধু গ্যাস পুড়িয়ে গ্যাস নষ্ট করা। তবে এই গরম জল দিয়েই কিন্তু আমি এরপরে গা ধুয়ে ঘরে যাব। ওফ কি কষ্ট, কি কষ্ট! আর গা ধোয়ার সময় শুধু গায়ে জল দিচ্ছি, মাথায় যেহেতু জল দিচ্ছি না, গায়ের তাপটা মাথায় উঠে মাথা যে কী পরিমাণে যন্ত্রণা করছে। আমার গরমকালে সবচেয়ে বড় রোগ হচ্ছে বিকেল হলেই মাথার মধ্যে একটা দপদপানি ব্যথা শুরু হয়ে যায়, তখন মনে হয় কি ঘরের যে কোনায় যত লাইট আছে সব বন্ধ করে আমি চুপটি করে কোনো এক জায়গায় বসে থাকি। আর আজকের বিকেলের শেষ কাজ হচ্ছে ভাতের মধ্যে জল ঢালা। এখন যদি ভাতে জল না ঢালি না, রাত্রির 10:30-11:30 সময় যখন খেতে বসবো তখন নিচের দিকটা না কেমন জল কেটে যাবে, মানে বড় সমস্যা জানেন তো। তবে এই গরমেও যারা রুটি খাচ্ছেন দুবেলা নিয়ম করে তাদের মন থেকে স্যালুট। আর সব কাজকর্ম সারার পরে 1 কাপ চায়ের দরকার ছিল, কিন্তু গরম চায়ে তো চুমুক দিতে পারবো না, তাই আমার আর পুপুর জন্য 2 গ্লাস শরবত বানিয়ে নিয়ে চলে এসেছি। এই ঠান্ডা জলটা খাওয়া যে কতটা ক্ষতিকর গরমকালে জেনে শুনে বিষ পান করছি, কারণ এখন যদি চা বানিয়ে খাই না আর দেখতে হবে না স্ট্রোক হয়ে মরে যাবো।